হ্যালো ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ত্রিকোণমিতির কোণ পরিমাপের অন্তিম পাঠটা নিয়ে এসেছি। তো এই পাঠটা করলে পরে আমরা আজ শেষ হয়ে যাবে, এরপরে আমরা পরবর্তী বংশে যাব। আর যারা যারা আজ প্রথম আমার ভিডিও দেখছ তাদেরকে বলছি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো যদি লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবে। তো আজকের নেক্সট পার্টের অঙ্কগুলো শুরু করা যাক। তো এখানে দেখো, প্রথম অঙ্কটা যে দিয়েছে, একটি ঘূর্ণায়মান রশ্মি 5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পুনরাবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। দেখো রশ্মিটি দিয়েছে মাইনাস মাইনাস, তার মানে মাইনাসে বুঝতে পারছি এটা ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে। দেখো কীভাবে করা হয়েছে অঙ্কটা, -5/1/12 পাই, তার মানে এটা 12 5 60 আর 1 61, -61/12 ইন্টু পাই, পাই মানে 180, কাটাকাটি করে -9.15 বেরোলো। তো মাইনাস এটা 2 × 360 ডিগ্রি +195, তার মানে কি বোঝা যাচ্ছে কি যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে এবং আরও 195 ডিগ্রি বেশি উৎপন্ন করেছে কোণ। তো দেখো এখানটায় 995কে আমি যদি 360 দিয়ে ভাগ দিই তাহলে 2 হয়, দুইবারে ভাগ যায় আর 195 অবশিষ্ট থাকে। সেই জন্য আমি বলতে পারি যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করেছে আর তারপরে আরও অতিরিক্ত 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, দেখো আমি এটাকে বড়িয়ে বলে দিচ্ছি একটু। তো মাইনাস চিহ্ন আছে, -915 ডিগ্রি আছে। তো মাইনাস চিহ্নটা বোঝা যাচ্ছে ঋণাত্মক হবে, মানে ঋণাত্মক হবে বলছি ঘড়ির কাঁটার দিকে হবে। আর এবার 915 আছে, 915কে আমি 360 দিয়ে ভাগ দিই। কেন কেন আমরা জানি একবার পূর্ণ আবর্তন করা মানে 360 ডিগ্রি। তো দেখি এটা কতবারে ভাগ যায়। তো এটা দেখলাম দুইবারে ভাগ যাচ্ছে, 720 হয়। তো এটা বিয়োগ করে বাসে কত, 195, তার মানে 915 ডিগ্রি মানে হচ্ছে ঘড়ি কাটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করবে তারপরে অতিরিক্ত 195 ডিগ্রি কোণ আবর্তন করে, মানে বিষয়টা এই ধরনের হবে, ঘড়ির কাঁটার দিকে একবার দুইবার পূর্ণ আবর্তন করার পরেও আরও 195 কোণ ঘুরবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছ ব্যাপারের পরিবর্তন অঙ্কে। নেক্সট কোশ্চেন বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি, আর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো দেখো এই প্রশ্ন রয়েছে, আমি ছবিটা আঁকছি। তো প্রথমে লেখা আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। দেখো এইভাবে করছি, তো এই যে একটা ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিতে হবে এ বি সি। তো বলে দিয়েছি এবিসি একটি সমদ্বিখণ্ডক যার সমান বাহুদ্বয়, মানে ক্রম এবি আর বিসিটা সমান, এই দুটো সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, তো 45 ডিগ্রি দেওয়া আছে। এবার বলছি কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো এবিসি কোণের সমদ্বিখণ্ডক মানে এই বিটা এসিকে এইভাবে ডি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই যে কোণটা ছিল যে এবিসি, মানে এ বিসি কোণটা যে 45 ডিগ্রি ছিল, এই 45 ডিগ্রিটা দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে একটা কোণ হয়েছে এবিডি আর একটা কোণ হয়েছে সিবিডি, একটা কোণ এ বিডি আর একটা সিবিডি। তাহলে কত হয়ে যাবে, আমাকে 45কে 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, যেহেতু এই কোণটাকে আমাকে রেডিয়ানে বের করতে হবে, সেখানে 45/2 ইন্টু π/180 লিখতে হবে। তো এটা কাটলাম, তাহলে বের হয়ে গেলো কত, π/8। ঠিক আছে, তার মানে এই এই কোণটার মান π/8, এই কোণটার মান π/8।
তো দেখো এখানে বলে দিছে এবিডি এর মান কত। তো দেখতে দেখতেই পারছো যে কোন এবিডি এর মান আমি এখানটায় পাই বাই 8 বের করেছি এবিডি, ঠিক আছে। এবার পরবর্তী কোণটা যেটা বলেছে বিএডি সিবিডি আর বিসিডি এর বৃত্তমান কত। তো দেখো চিত্রের মধ্যে যাচ্ছে বিএডি সিবিডি আর একটা বিসিডি। দেখো বিএডি মানে এই কোণটা হবে আর একটা যেছে বিসিডি মানে এই কোণটা হবে আর একটা কোণ তো আমরা এবিডি বের করে দিয়েছি আর একটা কোণ চেয়েছে বিসিডি এটা বের হয়ে গেল আর একটা সিবিডি। দেখো আমরা এবিডি আর সিবিডিতে পেয়ে গেছি। তো এবার দেখো একটা জিনিস বলি আমি, তো ত্রিভুজটা দিয়ে আঁকি আবার বুঝতে সুবিধা হবে। এই হবে নাম দিয়েছি এটা এ এটা সি এটা বি আর এটাকে আমি ধরেছিলাম ডি। তো এখানে বলে দিয়েছে বি এডি, তো আমি বলেছিলাম এই বাহুটা সমান, তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় তার মানে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, মানে এই সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা মানে বিসিএ আর এই সমান বাহুর বিপরীত কোণটা হচ্ছে এটা মানে বিএসি। এই দুটা কোণ সমান হবে, তো আমরা বিসিএ কে লিখতে পারি বিসিডি একই কোণ আর বিএসি কে লিখতে পারি আমরা বিএডি, সমান সমান কোথায় যাবে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দেবো। কেন কি না আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180, তার মধ্যে এটা 45 দেওয়া আছে, তাহলে বাকি দুটা কোণ কত হবে দুটা সমান হবে। সেখানে 180-কে 45 বাদ দিয়ে ওকে দুই দিয়ে আমরা ভাগ দেবো, তাহলে কত হয় 135/2। এবার যেহেতু বৃত্তীয় মান চেয়েছে সেখানে 135/2-কে আমরা গুণ করে দেবো পাই বাই 180 দিয়ে। এবার 15-তে কাটি, 15×9=135 আর 15×15=30, তারপরে এটা কাটলাম 3×3=9, 3×4=12, তাহলে অ্যান্সার দাঁড়ালো কত 3π/8। তার মানে এই দুটো কোণের যে বৃত্তমান হবে সেটা হবে 3π/8। দেখো অঙ্কটা আমি কীভাবে করেছি, দেখো কীভাবে করেছি অঙ্কটাকে। তো এবিসি এর মান করে দিলাম π/4। এবার এবিসি এর সমদ্বিক খণ্ডক বিডি, এবার এবিডি আর সিবিডি এর মান বের করলাম π/8, মানে এই দুটো কোণকে সমদ্বিক খণ্ডক যেহেতু দুইভাগে ভাগ হয়েছে মানে এক একটা কোণকে π/4, যেহেতু π/4-কে π/2 করলাম মানে π/8 হয়ে গেল। আর এবিসি একটি সমদ্বিক বহুত্রিভুজ যার এবি আর বিসি সমান, তো বিএসি আর বিসিএ বিএসি মানে এই কোণটা আর বিসিএ এই কোণটা দুটো কোণ সমান হবে মানে কত 135/2 ক্যালকুলেশন করে 3π/8, তাহলে বিএসি এর জায়গায় আমি লিখতে পারি বিএডি আর বিসি এর জায়গায় লিখতে পারি আমরা বিসিডি, তো এই দুটো কোণও সমান। যেহেতু এটা সমদ্বি বাহু ত্রিভুজ হয়েছে সেজন্য এর সমান বাহুর বিপরীত কোণগুলিও সমান হয়, সেই যুক্তিতে এটা প্রমাণিত হয়ে গেল। এবার আসি পরের অঙ্কে, পরের অঙ্ক বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান সমান বিসি হয়। বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন বি সিই সমান সমান বিসি হয় আর এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তমান বের করি। তো দেখো আমি কীভাবে করছি এটা বলছি তোমাদেরকে, দেখো তো এখানে বলে দিয়েছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এর প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। এবার বলছি বিসিকে ই পর্যন্ত বাড়ালাম, বাড়িয়ে দিলাম যেখানে এই সিইটা বিসি এর সঙ্গে সমান হয়, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয় তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান,
এবার আমাকে এ আর ই যুক্ত করতে বলেছি। তাহলে দেখো তো আমরা এ সি ই কি পেলাম একটা, আমরা এখানটায় এ সি ই যে ত্রিভুজ পেলাম সেই ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ, সমদ্বিবাহ ত্রিভুজ। তাহলে এ সি ই সমদ্বিবাহ ত্রিভুজ, এই কোণটা 160 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা কত হয়ে যাবে, নিশ্চয়ই 120 ডিগ্রি হবে, কেন কেন এই সম্পূর্ণ কোণটা 180 ডিগ্রি হয়, তার মধ্যে এই কোণটা যদি 60 ডিগ্রি হলো তাহলে এই কোণটা নিশ্চয়ই 120 ডিগ্রি হবে। আমরা কি পেলাম, এ সি ই সমান সমান 120 ডিগ্রি। এবার আমরা জানি সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়, তার মানে এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা, মানে এই দুটো কোণ সমান হবে, তার মানে নাম কি হবে ওদের, ওদের একটা নাম হচ্ছে এ সি ই আর একটা নাম হচ্ছে সি এ, এই দুটো কোণ সমান হবে। তো সেটাকে আমরা 180 থেকে 120 বাদ দিব, বাদ দিয়ে এটাকে দুই দিয়ে ভাগ দিব, তার মানে হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে দুই দিয়ে ভাগ দিলাম তো কত হয়ে গেলো 30 ডিগ্রি। তাহলে একটা কোণ হলো 120 ডিগ্রি, দুটো কোণ হলো 30 ডিগ্রি। তো এদেরকে আমাকে আবার বৃত্তমান বের করতে হবে, তাহলে 120-এর বৃত্তমান কী করে বের করবে, 120 × π/180, তাহলে এটা কাটাকাটি করে হবে 2π/3, আর 30 ডিগ্রির 30 × π/180 কাটাকাটি করলাম π/6। ঠিক আছে, এবার দেখো আমি খাতার মধ্যে কীভাবে করেছি সংখ্যাটা। তো এবিসি সমবত চার প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এসিবি 60 হয়ে গেল, এসিবি 60 ডিগ্রি, তাহলে এসি হয়ে যাবে কত, 180 থেকে 60/120, তাহলে সেটা এখানে বিদ্যমান বের করেছে 2π/3। তো আবার এসিই ত্রিভুজের এসি আর সিই সমান, একটা আগে বললাম এসি এর সঙ্গে সিই সমান, তাহলে বিসি এর সঙ্গে সিই সমান যেহেতু, তাহলে এই দুটো কোণ সমান যেটা বলা হলো, দুটো কোণ সমান, তাই দুটো কোণের মান কত হবে, তো এখানটায় আমি π − 2π/3/2 করেছি, মানে পাই মানে 180 − 2π/3, যে এখানে 120 যে বৃত্তীয় মানটা বের করেছিলাম সেটাকে লিখেছি, লিখে এখানে ডাইরেক্ট বের করেছি π/6, আর যেটা আমি ওখানে করেছি সেটা করলেও হবে, মানে পাই 180 লিখে বিয়োগ করে বের করলেও হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো এখানে মানটাকে তোমরা যদি চলো তো 180 মানে এইভাবেও করতে পারো, এটা না করে তোমরা এইভাবেও করতে পারো, 180 − 120/2, তার মানে এটা হলো 60 ডিগ্রি/2, 30 ডিগ্রি। এবার তোমরা 30 × π/180 করে দাও, π/6, এইভাবেও আসা যায়, এইটাও একটা প্রসেস, এটাও একটা প্রসেস। তো আমি এখানটায় আগে বিদ্যমান বের করে তারপরে করেছিলাম সেখানে যে হয়েছে, আর তোমরা যদি চাও তো আমি পরে আগে ডিগ্রিতে ষষ্ঠীকে বের করবো তারপরে বৃত্ত করবো তাও হবে। পরের অঙ্ক, কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে π/3, π/6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠীকো বিদ্যমান হিসাব করে লিখি। তো দেখো চতুর্ভুজে চারটা কোণ সমষ্টি হয় 360 ডিগ্রি, এবার 360 ডিগ্রি থেকে তিনটার যোগফলকে বাদ দিব, তো বাদ দিলাম, তো এখানে পায়ের জায়গায় 180 লিখলাম, 180 ক্যালকুলেশন করলাম বের হলো 360 ডিগ্রি থেকে 300 বাদ দিলে 60 ডিগ্রি হয়, তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠীক মান হলো 60 ডিগ্রি, আর বৃত্তীয় মান হবে 60 × π/180 কাটাকাটি করে পরে π/3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্ক, একটি ঘড়ির মিনিটের কাটার 1 ঘন্টায় আবর্তন করে কত। তো দেখো ঘড়ির মিনিটের কাটা 1 ঘন্টা আবর্তন করে, মানে পুরোটাই ঘুরবেও, মানে 12টা থেকে 12টা পর্যন্ত আসবে তাহলে 1 ঘন্টা হয়, না 60 মিনিট। তো এখানে 60 মিনিট মানে পুরো আবর্তন কোনো মানে হচ্ছে 360 ডিগ্রি কোণ, তো 360 × π/180 মানে 2π রেডিয়ান, বুঝতে পেরেছি আশা করি। তারপরে π/6 রেডিয়ানের সমান কত, তো এটা তো জানি পায়ের জায়গায় 180 বসিয়ে দিব, তারপর বসে যাবে। তারপরে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান কত হবে। তো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান, তো আমরা প্রথমে বের করব সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কত হয়, 2 × 6 − 2 × 90। এবার এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে 2 × n − 2 ×
90 ডিগ্রি এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে 2 ইনটু এন মানে হচ্ছে বাহুর সংখ্যা যেহেতু সুষম ষড়ভুজ ষড়ভুজ মানে ছটা বাহু সেখানে 6 মাইনাস 2 ইনটু 90 ডিগ্রি 2 ইনটু 4 ইনটু 90 ডিগ্রি তো এটাকে গুণ করলাম গুণ করে বের হলো কত 700 ডিগ্রি 20 ডিগ্রি তার মানে একটা সুষম ষড়ভুজের প্রতিটি সরি অন্তকোণের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি আর যেহেতু প্রতিটি অন্তকোণ বলেছে সেখানে আমাকে 720কে 6 দিয়ে ভাগ দিতে হবে কারণ 6টা কোণ হয় সে 6 দিয়ে ভাগ দিব তো 6 দিয়ে ভাগ দিলে কত বের হবে 120 ডিগ্রি 120 ইনটু পাই বাই 180 করব এখানে কাটাকাটি করব 2 পাই বাই 3 বের হবে তো এইভাবে অঙ্কটাকে করা হয়েছে প্রথমে বের করলাম সুষম ষড়ভুজ অন্তকোণ সমষ্টি পাইটাকে 180 লিখতে পারি আর এখানটা 4 পাই বাই 6 6 কেন যেহেতু 6টা বাহু আছে আর 6টা কোণ হবে সেখানে 6 দিয়ে ভাগ তো 2 পাই বাই 3 আশা করি বুঝতে পেরেছ এবার এসে পরের অঙ্কে এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটা এর মান করা যায় মানে থিটার পরিমাপ করা যায় ষষ্ঠিক পদ্ধতিতে আগে থিওরিতে বলেছে বৃত্ত পদ্ধতিতে অন্তকোণ নির্ণয় করা যায় এবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণটা যদি 120 হয় তাহলে সি কোণের বৃত্তের মান কত তো বৃত্তস্থ চতুর্ভুজ তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয় তার মানে এ একটা বৃত্ত এর ভিতরে যদি আমি একটা চতুর্ভুজ আঁকি বৃত্তস্থ তার মানে এ বি সি ডি তো এই দুটো বিপরীত যে কোণ আছে এদের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি তাই লিখেছি কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি তো সি সমান সমান 180 মাইনাস 120 মানে 60 60 মানে পাই বাই 3 মানে আসি পরের অঙ্কে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটি ধনাত্মক দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটি ধনাত্মক সত্য আর এখানে দেখো ঘড়ির কাঁটার দিকে বলেছে আর বলেছে 720 তো সামনে কোনো চিহ্ন নেই মাইনাস নেই সেই এটা কী হবে মিথ্যা হবে যদি মাইনাস থাকতো তাহলে সত্যি হতো পাই রেডিয়ানে পাই একটি ধ্রুবক ষষ্ঠীপতিতে এক রেডিয়ান মানে আগে বের করা সেখানে আছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড এবার বলেছে 3 পাই বাই 8 পরিমাপের সম্পূরক কোণ সম্পূরক কোণ 180 180 মানে কত পাই তাহলে পাই বিয়োগ 3 পাই বাই 8 করবো তো লসাগু করলাম 8 হলো এটা দ্বারা হলো 8 পাই মাইনাস 3 পাই বাই 8 তাহলে অ্যান্সার হলো 5 পাই বাই 8 তারপরে যাচ্ছি পরের অঙ্কে তো তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবে পরিবর্তে নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো এখানে একটা অঙ্ক দিয়েছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে আর বাই ডি এর মান কত তো দেখো একটি কোণের ডিগ্রিতে মান ডি দেখো আমি বলছি অঙ্কটা ডিগ্রিতে মান ডি আছে ঠিক আছে তাহলে আমি ডি সমান সমান কত লিখতে পারি পাই বাই ডি ইন্টু পাই বাই 180 তার মানে ডিগ্রি চলে গেলো রেডিয়ানে হলো তার মানে এটা কার্বন হলো আর এর মান তার মানে আর সমান সমান ডি ইন্টু পাই বাই 180 তাহলে আর ওয়াই ডি সমান সমান কত হয়ে যাবে পাই বাই 180 আশা করি বুঝতে পেরেছ আবার বলছি ডিগ্রিতে ডি এটাকে রেডিয়ান করলাম পাই বাই 180 সমান সমান আর তার মানে আর সমান সমান ডি ইন্টু পাই বাই 180 তাহলে আর বাই ডি সমান সমান কত হয়ে যাবে পাই বাই 180 আশা করি বুঝতে পেরেছ দেখো একটি করে ডিগ্রিতে মান ডি রেডিয়ানে আর তার মানে আর সমান সমান ডি ইন্টু পাই বাই 180 তাহলে আর বাই ডি সমান সমান পাই বাই 180 তারপরে আর বাই ডি এর মান পাই বাই 180 এবার আসি পরের অঙ্ক এটা ভালো মতন বুঝবে খুব সহজ অঙ্ক এত এর মান 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণটির পূরক কোণের মান কত পূরক কোণ মানে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে তার মানে একটা কোণ দেওয়া আছে তাহলে পূরক বলেছে তার মানে 90 ডিগ্রিতে দেখো আমি কীভাবে করছি যেহেতু পূরক বলেছে তার মানে 90 ডিগ্রি হবে তো 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি এবার 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 1 ডিগ্রি মানে কত আবার 60 মিনিট তাই কি না এবারে 60 মিনিটকে আমরা কী লিখতে পারি 59 মিনিট 60 সেকেন্ড
60 সেকেন্ড লিখতে পারি। তো এবার আমরা এখানে প্লাস চিহ্নটাকে দিব না, তাহলে কত হলো 90 ডিগ্রি সমান সমান হয়ে গেল 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার অঙ্কে যাচ্ছি, দেখো কি হবে। দেখো তাই করা হয়েছে 89 ডিগ্রি 60 মিনিট, তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তো এবার এটার থেকে যে মানটা দেওয়া আছে তাকে বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা বলবো সেটাই হচ্ছে এর অ্যান্সার। তাহলে এটার পুরক্ষণ হয়ে গেলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ঠিক আছে, এরপরের অঙ্ক দেখো একদম সেমভাবে করবে। তো এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে, একদম সেমভাবে এটাই বের করবা, এটা দিয়ে একবার বিয়োগ হবে এটা যা হবে তাই অ্যান্সার, আবার এটা দিয়ে একবার বিয়োগ করবে এটা যা হবে তাই অ্যান্সার। এবার হচ্ছে পরের অঙ্কে, এখানে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 55 সেকেন্ড হলে তৃতীয় কোণের বিদ্যমান কত। তো প্রথমে আমি দুটো কোণের যোগফল করব, এই কোণটা এই কোণটাকে যোগ করছি, যোগ করে পেলাম 129 মিনিট 59 সেকেন্ড 60 মিনিট। 60 মিনিট মানে আবার এক মিনিট, 60 সেকেন্ড মানে এক মিনিট, সেই 60 সেকেন্ডকে আমি এক মিনিটে করে এখানে এক যোগ করলাম, তাহলে এটা হয়ে গেলো 60 মিনিট। এবার 60 মিনিট মানে এক ডিগ্রি, সেই এক ডিগ্রিটা এখানে যোগ করবো, তাহলে এটা হয়ে গেলো 130। তার মানে দুটো কোণ যে আছে সেই দুটো কোণের যোগফল হয়ে গেলো কত 130। তাহলে তৃতীয় কোণের মান কত হবে 180 বিয়োগ 130, কেন কোণে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, তাহলে 180 থেকে 130 বাদ দিলাম, তাহলে হলো 50। তাহলে 50 গুণ পাই বাই 180, তার মানে 5 পাই বাই 18। তাহলে সুতরাং তৃতীয় কোণের বিদ্যমান হয়ে গেলো 5 পাই বাই 18। আশা করি বুঝতে পেরেছো, যে অঙ্ক যেখানে বুঝতে পারবেন না আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবার হচ্ছে পরের অঙ্ক, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো আমরা কীভাবে করছি, আমি ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, তার মানে ঠিক সমান সমান বৃত্তচাপ পাই ব্যাসার্ধ, আমরা যে সূত্র জানি বৃত্তচাপ পাই ব্যাসার্ধ, বৃত্তচাপ হচ্ছে 220 আর ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, আর উৎপন্ন করছে কত 63 ডিগ্রি, এটা বৃত্ত ষষ্ঠীকে আছে, তো ষষ্ঠীকে আমরা বৃত্তীয়তে বের করবো পাই বাই 100 আছে, বের করে এখানে ক্যালকুলেশন করলাম পায়ের মান বসালাম 22-এর 7, ক্যালকুলেশন করে এখান থেকে আর এর মানটা আমরা পেলাম কত 200, তার মানে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হয়ে গেলো 200 সেমি। তো দেখো কীভাবে ক্যালকুলেশনটা করেছে, আটটা চলে আসবে এখানে, 180 গুণ 7 চলে যাবে 220-এর কাছে, আর 63 গুণ 22 চলে আসবে নিচে, তারপরে কাটাকাটি করে যা বের হবে তাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে আসি পরের অঙ্ক, দেখানো আবার বলছি এই যে আর এর সঙ্গে এটা গুণ হয় তাহলে এই পুরো পার্টটা নিচে চলে আসবে, আর এটা সঙ্গে গুণ হয় 220-এর সঙ্গে, তাহলে এই পুরোটা 220-এর সঙ্গে গুণ হয়ে গেলো, আটটা থেকে গেলো, আর কাটাকাটি করে অ্যান্সার 200 বের হলো। পরের অঙ্ক, একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্ত বিন্দু এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ উৎপন্ন করে তার বৃত্তমান, এক ঘন্টা আমরা জানি কি ঘড়ির ঘন্টার কাটা 12 ঘন্টা আবর্তন করে কত 2 পাই, 12 ঘন্টা মানে পুরোটা 180, 12 ঘন্টা 2 পাই, তাহলে এক ঘন্টা কত হবে 2 পাই বাই 12, তার অ্যান্সার হল পাই বাই 6। অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে পরের অঙ্ক, দেখো এখানে সম্পূরক বলেছে, সম্পূরক মানে 180 দিয়ে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো দেখো 180 মানে কি 179-60, আর 179-60 মানে 59×60, এবার এটার থেকে এটাকে বাদ দিব যা বের হবে তাই অ্যান্সার, একইরকম করে এটাও করা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ত্রিকোণমিতি কোণ পরিমাপের অঙ্ক আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ, যারা যারা যে অঙ্ক যেখানে বুঝতে পারবে না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আবার সেটা বলে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। এবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো।